আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা কিন্তু গণিত সেশনের প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে? এর আগে আগের ক্লাসে তোমাদেরকে জ্যামিতিগুলো লিখে দিছিলাম, তারপর শতকরার অধ্যায় থেকে একটা অঙ্ক করাই দিছিলাম, ঠিক আছে? তোমরা কি সবগুলো প্র্যাকটিস করছো? আমাদের আজকে শতকরার কিছু সৃজনশীল বাকি আছে, এগুলো যদি আমরা আজকে করি তাহলে আজকে আমাদের গণিত সিলেবাস শেষ। তবে আমি চেষ্টা করব তোমাদেরকে আগামী ক্লাসেও গণিত ক্লাস একটা দেওয়ার জন্য, এবং সেটাতে তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ম্যাডাম করাই দিব। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যে যে অঙ্কগুলো, যে জ্যামিতিগুলো তোমাদের সমস্যা থাকতে পারে, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে তোমাদের সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলো নিয়ে আমরা আগামী ক্লাস আগামী সপ্তাহে আরেকটা ক্লাস করব, ঠিক আছে? তো চলো আজকে আমরা অঙ্ক করি। ছয় নাম্বার যে অঙ্কটা আছে তোমাদের বইয়ের 139 পৃষ্ঠায়, অঙ্কটা তোমরা পারবা। আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের 11 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে? 11 নাম্বার অঙ্কটা তোমাদেরকে এখন ম্যাডাম করাই দিব। এটা 11 নাম্বার অঙ্কটা করাই দিব। দেখো প্রশ্ন করতেছি, দেখো সবাই খাতা কলম পেন্সিল না, খাতা কলম সামনে রাখো, রেখে আমার সাথে সাথে লিখে নিবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সিরাতুল ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নেন, এক বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করেন। বুঝলে? ওই ব্যাংকের মুনাফার হার, মুনাফার হার কত? এখানে সূত্র দিয়ে করছে, আমরা সূত্র দিয়ে করব না। এখানে সূত্র দিয়ে অঙ্ক করছে, আমরা কি করব না? সূত্র দিয়ে করব না, ঠিক আছে? তাহলে বলছি, তাহলে আগে আমার মুনাফা কত টাকা? দেখো মুনাফা আসল, মুনাফা আসল বলতে মুনাফা আর আসল দুটো একত্রে আছে সেটা বোঝায়। মুনাফা আসল বলতে মুনাফা আর আসলকে একত্রে বোঝায়, ঠিক আছে? 3300 টাকা, এর মধ্যে আমার আসল হচ্ছে 3000 টাকা। আসল কত টাকা? 3000 টাকা। আসল 3000 টাকা, তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার মুনাফা। বাকি যেটা কি? সেটা হচ্ছে আমার মুনাফা। মুনাফা কত তাহলে আমার? 003, 300 টাকা মুনাফা। তাহলে এটা আমরা সাজাই কিভাবে করতে পারি? এই 300 টাকা মুনাফাটা আমি কার উপরে পাই? কোন আসল টাকার উপরে পাই? এই 3000 টাকার উপরে আমি 300 টাকা মুনাফা পাই। তাহলে আমি কিভাবে লিখবো? 3000 টাকায় মুনাফা হয় 300 টাকা। 3000 টাকা মুনাফা হয় কত টাকা? 300 টাকা। সুতরাং 1 টাকায় মুনাফা হয় 3000, নিচে বলে 300 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় মুনাফা হয়, মুনাফার হার বলছে সেজন্য 100। মুনাফার হার বললে কত? 100। 3000 উপরে 300 গুণ 100। সবসময় মনে রাখবা এই সংখ্যাটা সবসময় নিচে যাবে, আর এই লাইনের সংখ্যাটা সবসময় উপরে যাবে। এখানে একটা শূন্য, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কাটছি, এখানে একটা, এখানে একটা কাটছি না, শুধু এখান থেকে 3 আর এখান থেকে 30। 3 1 কে 3, 3 10 30, কত আসছে? 10। উত্তর লিখবা 10%। উত্তরে কি লিখবা? 10%। তুলে নাও তো অঙ্কটা, সবাই অঙ্কটা তুলে নাও। এবার খ নাম্বার বলছে, 10000 টাকা ঋণ করলে তাকে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হতো? 10000 টাকা ঋণ করলে, তাহলে আমরা মুনাফা হার পাইছি 10%, ঠিক আছে? মানে 100 টাকার মধ্যে, আমি এটা বুঝে দিচ্ছি, দেখো 100 টাকার মধ্যে আমাকে মুনাফা দিতে হয় 10 টাকা। 100 টাকার মধ্যে আমার মুনাফা দিতে হয় কয় 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 টাকা? 10 টাকা। এবং সেটা এক বছরে, সেটা কয় বছরে? এক বছরে। তো কি লিখবো? 100 টাকা এক বছরের মুনাফা, 100 টাকায় এক বছরের মুনাফা কত টাকা? 10 টাকা। 10% মানে এটাই দিলে, 10% মানে এটাই দিলে। সুতরাং 1 টাকায় এক বছরের মুনাফা 100 নিচে 10 উপরে, তাহলে কত টাকা? 10000 টাকা 2 বছরে, 10000 টাকা 2 বছরের মুনাফা, নিচে 100 উপরে 10 গুণ, 10000 গুণ, এগুলো সব উপরে চলে যাবে, ঠিক আছে? এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে উপরে থাকে এইটা গুণ করলে হবে কত? 200। 200 দিয়ে গুণ করলে 10 কে 2000 টাকা, তাহলে 2 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে? 2000 টাকা। বুঝছে? মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে? বুঝছে? লাগে মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে আমার আসল টাকা হচ্ছে 10000, ঠিক আছে? আসল টাকা কত? 10000। এর সাথে আমার মুনাফা দিতে হবে 2000 টাকা। মুনাফা দিতে হবে কত টাকা? 2000 টাকা। তাহলে কত হয়? 10000 দিয়ে 12000 টাকা। কত টাকা উত্তর? এটা দেখো তো বুঝছো কিনা, সবাই আমরা বুঝছো কিনা দেখো তো, সবাই আমরা বুঝছো?
তোমরা ই নাম্বারটা পারবা, 14 নাম্বারটা পারবা তোমরা সবাই, ঠিক আছে? এরপর আমাদের 19 নাম্বার অঙ্কটা আছে, এটাও তোমরা পারবা, ঠিক আছে? তোমরা যদি একটু সাজাই লেখো অঙ্কগুলো ভালো হয়। আমি তোমাদেরকে 19 নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি, ঠিক আছে? 19 নাম্বারটা পারলে তোমরা ই নাম্বারটাও সাজাই লিখতে পারবা, এই 14 নাম্বার অঙ্কটা সাজাই লিখতে পারবা। আমি তোমাদেরকে 19 নাম্বারটা সাজাই করাই দিচ্ছি। এখানে একটু অন্যরকম আছে, গাইডের মতন তোমরা যথাসম্ভব চেষ্টা করবা গাইডের মতন অঙ্ক না করার জন্য, ঠিক আছে? আর প্রতিটা নিয়ম একই রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের অঙ্ক বুঝতে এবং করতে সমস্যা হবে না। এক একটা অঙ্ক যদি এক এক নিয়মে করো তখন তোমাদের অঙ্ক করতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? একদিন কোন শ্রেণীতে 110 জন শিক্ষার্থীর মধ্যে 80% শিক্ষার্থী উপস্থিত ছিল, তাহলে বলছে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, ঠিক না? বলছে একদিন কোন শ্রেণীতে 110 জন শিক্ষার্থীর মধ্যে 80% শিক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিত শিক্ষার্থী মানে 80% মানে কি এটা আমাকে আগে জানতে হবে। 80% মানে হচ্ছে 100 জনের মধ্যে 80 জন। 80% মানে কি 100 জনের মধ্যে 80 জন, তাহলে 100 জনের মধ্যে উপস্থিত ছিল 80 জন, ঠিক আছে? সুতরাং একজনের মধ্যে উপস্থিত ছিল 100 ভাগে 80 জন, ঠিক আছে? তাহলে কতজন আমার মোট শিক্ষার্থী 110 জন না? 110 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল, কাটাকাটিটা কিভাবে করবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 88 জন। উত্তর কতজন বলতে দেখো, 88 জন। আমরা খুব সহজে পেয়ে গেছি। খ নম্বর হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। খ নম্বরটা একদম সোজা, তাহলে খ নম্বর দাও, দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক লাইনে হয়ে যাবে। অনুপস্থিত শিক্ষার্থীর আমার টোটাল শিক্ষার্থী হচ্ছে 110 জন, এখান থেকে উপস্থিত ছিল আমার 88 জন, ঠিক আছে? তাহলে বিয়োগ করে দিলে আমরা পাবো আমাদের কতজন অনুপস্থিত ছিল, 22 জন। উত্তর 22 জন। এটা বুঝছো কিনা দেখো তো সবাই। এবার আমরা গ নাম্বার করবো, বসে উপস্থিত শিক্ষার্থী 25% ছাত্রী হলে কতজন, কতজন ছাত্রী উপস্থিত ছিল, উপস্থিত শিক্ষার্থীর 25% ছাত্রী হলে কত পার্সেন্ট ছাত্রী, 25% ছাত্রী। তাহলে এক, তার মানে 25% মানে হচ্ছে 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে কতজন বলতো, 100 জনের মধ্যে ছাত্রী 25 জন, 100 জনের মধ্যে ছাত্রী কতজন, 25 জন। গণনাটা দেখো, 100 জনের মধ্যে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর যে কোনো ধরনের সমস্যা শেয়ার করবা টিচারদেরকে কল করে, আশা করি টিচারদের নাম্বারও আছে তোমাদের কাছে, ঠিক আছে? আর বাসায় ভালো করে পড়বা। তোমরা এইটা ধারণা করিও না যে তোমাদের পিএসসি পরীক্ষা হবে না, আল্লাহর রহমতে যদি ভাইরাসটা একটু কমে যায় তাহলেই তোমাদের সব কিছু সম্ভব। তোমরা টেলিভিশন দেখবে, খবরাখবর সব কিছু ভালো করে শুনবে, ঠিক আছে? যাতে করে তোমরা জানতে পারো ঠিক কী কী হচ্ছে, আর তোমাদের পরীক্ষা অবশ্যই হবে, ঠিক আছে? এজন্য তোমাদের বাসায় থেকেও লেখাপড়াটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।